আজ মঙ্গলবার, আপনারা প্রত্যেকেই জানেন আজ হনুমানজির জন্মবার, তাই তো প্রতি মঙ্গলবারে হনুমানজির পুজো ঘনঘটার সঙ্গে হয়ে থাকে। আজ আমি আপনাদের সামনে হনুমানজির পুজোর একটি বিশেষ রীতি, যেটি আপনি ঘরোয়াভাবে করতে পারবেন যেমন জানাবো, তেমনি আপনাদের সামনে হনুমান চল্লিশা পাঠ করে শোনাবো, যে পাঠটি শুনলে আপনি অতি অবশ্যই মুক্তির স্বাদ পাবেন, আপনার বিভিন্ন পাপ থেকে মুক্তি ঘটবে। তাই যাদের হাতে সময় আছে অতি অবশ্যই আমার বলা এই হনুমান চল্লিশা পাঠটি শুনবেন, তার সঙ্গে ঘরোয়াভাবে হনুমানজিকে সন্তুষ্ট করার বিশেষ কিছু ক্রিয়াকলাপ জেনে নিন। সর্বপ্রথম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তারা ভিডিওটি দেখুন যদি ভালো লাগে। যদি একজন সনাতন হিন্দু ধর্মের মানুষ হয়ে আপনার এই বিশেষ হনুমান চল্লিশা পাঠ আনন্দ দিতে পারে, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। তবে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রত্যেকের ঘরেই কম বেশি পঞ্চমুখী হনুমানের মূর্তি রয়েছে বা চিত্র রয়েছে, যাদের বাড়িতে নেই অতি অবশ্যই অবিলম্বে আনিয়ে রাখুন। পঞ্চমুখী হনুমানকে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার বুকে মেটে সিঁদুর দেবেন, পায়ে সিঁদুর দেবেন এবং একটি লাল জবা ফুল দিয়ে পুজো দেবেন। তার সঙ্গে যদি আপনার সম্ভব হয় অন্তত একটি লাড্ডু দেবেন। এই হলো উপাচার। সন্ধেবেলায় একটি কর্পূর পুড়িয়ে আরতি করবেন। এতটুকুই হনুমানজি অত্যন্ত প্রিয়, তাই এই সামান্য উপাচার যদি আপনি করতে পারেন, আপনি যদি লাল বর্ণের বস্ত্র পরিধান করতে পারেন, হনুমানজি অত্যন্তই সন্তুষ্ট হয়। আজ আমি আপনাদের সামনে সেই হনুমান চল্লিশা পাঠ করে শোনাবো, তাই অতি অবশ্যই হনুমান চল্লিশা পাঠটি শুনুন, কারণ এই হনুমান চল্লিশা পাঠ শুনলে আপনার জীবনের উন্নতি অবধারিত। তবে চলুন শুরু করা যাক। জয় বীর হনুমান সর্বগুণধার, রচি বোঝে তব গাথা কি সাধ্য আমার, নিজ গুণে নিজ গান করহ কীর্তন, কেশরীর ক্ষেত্রজাত পবন নন্দন, অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি, পূর্বাচলে উদিত রক্তাবধিন মণি, তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে, লম্ফদান দেয়া তুমি মাতৃকোর হতে, বীরত্ব দেখিয়া ভীত দেবদিন মণি, আপনা রক্ষিতে গেল ইন্দ্রের সদন, বজ্রের পহারে হনু ভাঙেন তখন, মাতৃকোরে পড়ে শিশু হয়ে অচেতন, হনুহীন হও বলি হনুমান নাম, ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম, দেবকার্য সিদ্ধ হেতু জনম তাহার, একলাফে যাইবে সে সাগরের পার, সুগ্রীবের মন্ত্রী তিনি শ্রীরামের দাস, অতুল বিক্রমশালী কিষ্কিন্ধায় বাস, সীতা অন্বেষণে গেল সাগর পার, লঙ্কাকাণ্ড করিয়ানে সীতা সমাচার, মহাবীর সুপণ্ডিত তিনি বজরঙ্গী, দুষ্টের দমনকারী সৃষ্টির সঙ্গী, স্বর্ণবর্ণ গাত্র তার রক্ত আভরণ, কর্ণেতে কুণ্ডল শোভে সুবর্ণ বরণ, বজ্র সমহস্তে শোভে রামচয় ধ্বজা, গদা শোভে স্কন্ধপুরে দুষ্টে দিতে সাজা, ভক্তিতে বাঁধেন তিনি রামগুণমণি, ভক্তাধীর ভগবান শেখালেন তিনি, শ্রীরামের প্রিয়াসতী সীতার বরেতে, চারিযুগ অমর হইলেন মাহিতে, বড় মায়াধার হীরাবন নন্দন, ভাতাসহ রাঘবের করির হরণ, তাহারে বাঁধিয়া চিনি শ্রীরামে উদ্ধারে, তাহার বীরত্ব কথা কে কহিতে পারে, তাহার কৃতিত্ব কথা কি কহিব আমি, না পায় যাহার সীমা নারদ আপনি, তাহার ভক্তিতে প্রীতি দেবকচা নন, ধার্মিকেরা সদাবন্দে যার শ্রীচরণ, বিশ্রেষ্ঠ হয়ে যিনি আপনা পাশরী, সদানন্দের অনুজিনী রাম নাম সরী, রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিতি, গন্ধমাধব পর্বত আনি দিলা রাতে, শত আট নীলপদ্ম রাম নাম বলে, উপহার দেয় আনি রাম অবহেলে, আমি অতি মোটামতি কি গাইব গান,
নিজ গুণে কণ্ঠ পড়ে হ অধিষ্ঠান, তব কি পা না মিলিলে এ জগতে হায়, ধর্ম অর্থ কাম মক্ষ সব বৃথা যায়, ভূত প্রেত দৈত্য দানব নাম গানে চার, ভয়েতে পালায় দূরে এই কথা ছার, গ্রহরাজ সনস্য গুণে বস যার, গ্রহ দোষ কেটে যায় নামেতে তাহার, যার নাম সব পাপ সব রোগ হরে, সেই প্রভু বিরাজিত মম হৃদি পড়ে, দুষ্টে দমন করে সৃষ্টি করে স্থিতি, অনাথের নাথ তুমি অগতির গতি, সাধনার গুরুতত্ত্ব যিনি সব জানে, তার পদে সদামথি রাখি সুজনে, যার কি পা লাভে হয় লাভ অষ্ট সিদ্ধ, নামেতে যাহার আছে সব রীতি সিদ্ধ, ভক্তাধীর ভগবান বাঞ্ছা কল্প তরু, ইহা প্রমাণিতে যার জীবনের শুরু, যাগযজ্ঞ আদি কলি সকলে অসার, রাম নাম বিনা জীব না পাবে নিস্তার, যিনি রাম কৃপা লোভে হলেন অমর, সেই প্রভু কৃপা লাগি হয় কো তৎপর, রামকৃষ্ণ এক দেহে দেখালেন চিনি, যার অভয় পদে মতি রাখি আমি, কলিযুগে তার কৃপা না লোভিলে হায়, অমূল্য মানব দেহ অশুদ্ধ হয়েছে রয়, যেই জন পায় তার মহিমা অপার, জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার, এমন পবিত্র নাম যেই জন ভজে, পরকালে বিষ্ণু প্রেমে অবশ্যই মজে, শোনো জীব হেন নাম না করিও হেলা, ভুজিলে পাইবে তুমি ভবসিন্ধু ভেলা, মহাবীর রূপে সদা যার বিকাশ, যার অসীম বীর্য জগতে প্রকাশ, অনন্ত ব্রহ্মাণ্ডে যার নাই যে তুলনা, কৃতাঞ্জলি হয়ে আমি গাই তার গান, হনুমান চল্লিশ আর এই চল্লিশ শ্লোক, পড়িলে অবশ্যই জীব পাবে বিষ্ণু লোক, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার। আজ মঙ্গলবার, আপনারা প্রত্যেকেই জানেন আজ হনুমানজির জন্মবার, তাই তো প্রতি মঙ্গলবারে হনুমানজির পুজো ঘন ঘটার সঙ্গে হয়ে থাকে। আজ আমি আপনাদের সামনে হনুমানজির পুজোর একটি বিশেষ রীতি, যেটি আপনি ঘরোয়াভাবে করতে পারবেন যেমন জানাবো, তেমনই আপনাদের সামনে হনুমান চল্লিশা পাঠ করে শোনাবো, যে পাঠটি শুনলে আপনি অতি অবশ্যই মুক্তির স্বাদ পাবেন, আপনার বিভিন্ন পাপ থেকে মুক্তি ঘটবে। তাই যাদের হাতে সময় আছে অতি অবশ্যই আমার বলা এই হনুমান চল্লিশা পাঠটি শুনবেন, তার সঙ্গে ঘরোয়াভাবে হনুমানজিকে সন্তুষ্ট করার বিশেষ কিছু ক্রিয়াকলাপ জেনে নিন। সর্বপ্রথম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তারা ভিডিওটি দেখুন যদি ভালো লাগে, যদি একজন সনাতন হিন্দু ধর্মের মানুষ হয়ে আপনার এই বিশেষ হনুমান চল্লিশা পাঠ আনন্দ দিতে পারে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। তবে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রত্যেকের ঘরেই কম বেশি পঞ্চমুখী হনুমানের মূর্তি রয়েছে বা চিত্র রয়েছে, যাদের বাড়িতে নেই অতি অবশ্যই অবিলম্বে আনিয়ে রাখুন। পঞ্চমুখী হনুমানকে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার বুকে মেটে সিঁদুর দেবেন, পায়ে সিঁদুর দেবেন এবং একটি লাল জবা ফুল দিয়ে পুজো দেবেন, তার সঙ্গে যদি আপনার সম্ভব হয় অন্তত একটি লাড্ডু দেবেন। এই হলো উপাচার। সন্ধেবেলায় একটি কর্পূর পুড়িয়ে আরতি করবেন, এতটুকুই হনুমানজি অত্যন্ত প্রিয়, তাই এই সামান্য উপাচার যদি আপনি করতে পারেন, আপনি যদি লাল বর্ণের বস্ত্র পরিধান করতে পারেন, হনুমানজি অত্যন্তই সন্তুষ্ট হয়। আজ আমি আপনাদের সামনে সেই হনুমান চল্লিশা পাঠ করে শোনাবো, তাই অতি অবশ্যই হনুমান চল্লিশা পাঠটি শুনুন, কারণ এই হনুমান চল্লিশা পাঠ শুনলে আপনার জীবনের উন্নতি অবধারিত। তবে চলুন শুরু করা যাক। জয় বীর হনুমান সর্বগুণধার, রচি বোঝে তব গাথা কি সাধ্য আমার, নিজ গুণে নিজ গান করহ কীর্তন, কেশরীর ক্ষেত্রজাত পবন নন্দন, অঞ্জনার করে থাকি দেখিলে যেমনই, পূর্বাচলে উদিত রক্তাভদিন মণি, তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে, লম্ফদান দেয়া তুমি মাতৃকোর হতে, বীরত্ব দেখিয়া ভীত দেবদিন মণি, আপনা রক্ষিতে গেল ইন্দ্রের সদন, বজ্রের প্রহারে হনু ভাঙেন তখন,
মাতৃ করে পড়ে শিশু হয়ে অচেতন। হনুহীন হও বলে হনুমান নাম, ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম। দেব কার্য সিদ্ধ হেতু জনম তাহার, একলাফে যাইবে সে সাগরের পার। সুগ্রীবের মন্ত্রী তিনি, শ্রীরামের দাস।